ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয় খিলগাঁও, ঢাকা থেকে। তো আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে লাইভে যারা আমার সাথে যুক্ত হয়েছ, তোমরা রুটিন তো জানোই, ময়মনসিং অনলাইন স্কুল খুব দারুণভাবে সউদ্যোগে চলছে, শিক্ষকদের স্ব ইচ্ছায় এই ক্লাসটি চলছে। সুমন হাবিব স্যার খুব আনপ্রাণ চেষ্টা করছেন, যে তোমাদের এই প্রাণপণ চেষ্টা করছেন তোমাদের এই স্কুলকে ভালোভাবে পরিচালিত করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনলাইন স্কুলে যুক্ত থেকে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও, তোমাদের সাথে আছি আমরা। তো আজ রুটিন অনুযায়ী তোমাদের গণিত ক্লাস দশম শ্রেণী, তো নবম দশম শ্রেণীর গণিত আজকে আমাদের ধারাবাহিকতায় আমার আজকে চতুর্থ অধ্যায় 4.2। তোমরা জানো এর আগে একটি ক্লাস হয়েছিল, তো এই ক্লাসটি আর আজকে যে ক্লাসটি হচ্ছে, তো এই দুটো মিলিয়ে যদি মোটামুটি আমি ধরে নিব যে তোমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, সব ঠিক আছে কিনা একটু যদি কমেন্টস করে জানাও। তো আমি দেখি যে কারা কারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছ। তো ময়মনসিং অনলাইন স্কুল, আমি কিন্তু ময়মনসিং এর ছেলে, ময়মনসিং আমার বাড়ির ময়মনসিং এই। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে তোমাদের এই ক্লাসে যুক্ত থেকে। আবিব স্যারকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাকে এখানে যুক্ত করেছেন, ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তো আজ আমি তোমাদের লগ অধ্যায় নিয়ে যে কাজটি করব, তোমরা দেখতে পাচ্ছ একটি সৃজনশীল প্রশ্ন আমি উঠিয়ে রেখেছি। তো এইরকমই হবে প্রশ্নগুলো, কেমন? তো এর আগের যে চ্যাপ্টারটা আছে সূচক, দুটো মিলিয়ে যদি প্রশ্ন হয় তখন একটা ভেরিয়েশন আসবে প্রশ্নে। তো সূচক এবং লগ এই দুটো মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন হবে। তো যেহেতু আমি লগ এর অধ্যায়ে আছি, লগ এর একটা চ্যাপ্টার আমি এটা শেষ করতে যাচ্ছি আজকে এই ক্লাসের মাধ্যমে, কাজে এই অঙ্কটাকে আমি বেছে নিলাম। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ। তো এই মুহূর্তে অল ওকে বলছেন দিলু, আপনাকে ধন্যবাদ। অল ওকে, ওকে দিলশাদ দিলু, ওকে। তো আর বাকি যারা দেখছো, তো আমি, হ্যাঁ, তো মোটামুটি সব ঠিক থাকলে আমি শুরু করে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব দ্রুত তোমাদের মধ্যে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে জানাও যে আমরা রুটিন অনুযায়ী এখন ক্লাস শুরু। তো দেখো, তোমাদের এখানে একটা লগের যে অঙ্কটা দেওয়া আছে, আমি গত ক্লাসে যে অংশগুলো আলোচনা করেছিলাম সূত্র ছিল সেখানে, তুমি যদি একটু খুঁজে দেখো ভিডিওটা, যে ওখানে সূত্রের প্রমাণ কিছু ছিল আর কিছু অঙ্ক ছিল যেগুলো তোমাদের বইয়ে আছে, বাট এমন ভাবে আলোচনাটা করেছিলাম যে অর্ধেকটা অংশ এখানে শেষ হলো আর বাকি অর্ধেকটা আমি এটা দিয়ে কভার করতে চাচ্ছি। তো এই দুটো ক্লাস যদি তোমরা দেখে নাও, তাহলে এই অধ্যায়টা পুরোপুরি শেষ হবে বলে আশা করছি। তারপরেও গণিতের বিষয়, কারণ কিছু টুকি নাকি জিনিস থাকে, প্রশ্নটা এমন ভাবে করা হয় প্র্যাকটিসের উপর নির্ভর করে, কারণ প্র্যাকটিস ভালো করে করলেই কিন্তু তুমি যে ধরনের অঙ্কই হোক তুমি পারবে, এটি স্বাভাবিক। তো প্র্যাকটিস করতে করতে হয় কি, কিছু কিছু জিনিস তোমার চলে আসবে। তো এখন এখানে সূত্রের প্রয়োগ ঘটিয়ে এই সূত্র অঙ্কগুলো করা হয়, তো দেখতে কিন্তু খুব বিদঘুটে মনে হয়, তবে আসলে কি, দেখো এক্স ওয়াই জেড এই তিনটা মান দেয়া আছে, 2, 3, 5। তো এখানে এক্স ওয়াই জেড, এখানে দেখো এক্স ওয়াই জেড এসব আছে, এখানে এক্স ওয়াই জেড এরকম। এখন এই ঘটনাগুলো যদি এখানে থাকে এইভাবে, দেখতে খুবই হজবড় মনে হয় বা খুব বিদঘুটে মনে হয়, কিন্তু তুমি মানটা বসাও, বসানোর পরে দেখবে যে তোমার যে বইয়ে যে অঙ্কগুলো আছে ও চিরাচরিত চেনা যে অঙ্কগুলো সেগুলি তোমার এসে যাচ্ছে। ওকে, তো এবার আমরা ক যদি দেখি, যে এখানে দেওয়া আছে লগ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এখানে দেখো যদি আমরা ক অংশটা দেখি, লগ এক্স কিউব বেস কিন্তু একটা কিছু আছে, যদি না থাকে আমরা সেটা 10 হিসেবে কাউন্ট করব, 10 হিসেবে ধরে নেই, তা আপাতত যেহেতু নাই আমরা লিখব না। তারপরে ওয়াই স্কোয়ার জেড, এটা হচ্ছে আমার বাম পক্ষ, কেমন, এটা হচ্ছে বাম পক্ষ। তো আমি এখানে বানাবো হচ্ছে এটা সমান এত, তো এটা আমার ডান পক্ষ,
এই অংশটাকে এই অংশটা সমান করতে হবে। তো লগের যে নিয়ম অনুযায়ী আমরা কি জানতাম, লগের নিয়ম অনুযায়ী জানতাম যে বেস যতই হোক না কেন, বেস এত লগ অফ এক্স কিউব, এখানে ওয়াই স্কোয়ার জেড, এটা ইনটু হিসেবে আছে। যেহেতু ইনটু হিসেবে আছে, লগের যে আমাদের সূত্র ছিল বেস এ লগ অফ এম এন, যদি ইনটু থাকে তো তোমরা তো জানো শিক্ষার্থী যে বেস এ থাকবে আর লগ অফ এম আর কি হবে প্লাস হয়ে যাবে, এখানে এখানে প্লাস এ বেস এ লগ অফ এম। এখানে একটা কথা বলে রাখি, আমি বলেছিলাম বেস কখনো ওয়ান হবে না, এর আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু কেন হবে না এটা একটা ব্যাখ্যা যদি তোমাদের দেই, তো দেখো কি হবে সেটা। বেস এখানে ওয়ান হবে না, তোমরা তো জানো যে বেস টু লগ অফ এইট এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, তোমরা তো এটা এক নম্বর অঙ্ক বা দুই নম্বর অঙ্কের মধ্যে এরকম সমস্যা দেখেছ। তাহলে বেস টু লগ অফ এইট এটার মান আমরা যদি করি, একটু যদি তোমাদের মনে করাই দিই, তাহলে সেটা কি হবে, বেস টু লগ অফ টু তার পাওয়ার কিউব, টু কিউব করলে এইট হয়। তো এরপরে যেটা হয়, তোমরা তো জানো যে লগের নিয়ম অনুযায়ী থ্রি আসবে সামনে, বেস টু লগ অফ টু, তারপরে এইটা যেহেতু বেস আর এটা যেহেতু সমান, তো বেস টু লগ অফ টু যেহেতু সমান এটার মান হচ্ছে কত, ওয়ান। তো ওয়ান যেহেতু তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, তিন একে তিন, তো দেখো এটার মান হচ্ছে আমার থ্রি, অর্থাৎ এটার মান আমি পাচ্ছি থ্রি। এত জটিল ভাবে চিন্তা করার দরকার নেই, আমরা জানি যে এইট তার মানে কি টু কিউব, এই কিউব যেহেতু কিউবটা সামনে আসবে, এইটাই সেই কিউব, আর এই টু টু মিল হয়ে যাবে, তাহলে যদি মিলে যায় তখন লগ করলে সেটার মান হয়ে যায় ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আমি বলেছিলাম ওয়ান হবে না, এই জায়গাটা বলেছিলাম ওয়ান হবে না, তাহলে কি হবে দেখো, আমরা যদি এটাকে ওয়ান চিন্তা করি এখানে আর এখানে এইট আছে, তাহলে এইট থাকলো, রেজাল্ট কত হবে, টু থাকলে থ্রি হয়েছিল এখানে, তো আমি জানি না এখন রেজাল্ট কত হবে, এটা আমি জানি না, তো ধরছি কিছু একটা হবে, কোন একটা মান যদি এখানে হয় তাহলে কি হচ্ছে দেখো। তো এরপরে আমরা কি লিখতে পারি, সুতরাং যদি বেস এটাকে সূচকে রূপান্তরিত করি, সূচকের নিয়ম অনুযায়ী ওয়ান, তো এখানে এটা আসবে সামনে, এটাকে যদি সূচক করি, এটাকে একটু দেখে নাও, এটাকে যদি সূচক করি কি হবে, টু আর এই থ্রি আসবে এখানে আর এইট যাবে ওখানে, তাহলে দেখো টু এর পাওয়ার এইট থ্রি, টু এর পাওয়ার থ্রি মানে কি টু তিনবার গুণ, তাহলে করলে কত হয় এইট হয়, তার মানে এটা ঠিক আছে। আমি কোথায় কোথা থেকে কোথায় গেলাম, লগ থেকে সূচকে গেলাম, তো এটা যদি ঠিক থাকে এটার মতো করে এটা চিন্তা করো, এখানে কত ছিল থ্রি, আমার এখন কত জানি না, এখানে কত ছিল টু, আমার এখানে কত ওয়ান, ওকে তো ওয়ানকে আমি বেস ধরলাম, ওয়ান বেস এটা হবে, এটা কি হবে পাওয়ার, এই যে থ্রি যেখানে এখানে পাওয়ার হয়ে গিয়েছিল, থ্রি এখানে পাওয়ার হয়েছিল, তো সুতরাং আমার এই খালি ঘর চলে আসবে, যে এখানে এই খালি ঘর কিছু একটা আসবে মান, সমান কত এইট যাবে ওখানে, এইট যাবে ওখানে আর এটা আসবে এখানে, এই তো লগের নিয়ম, তো সূচকের নিয়ম অনুযায়ী এটা আসবে এখানে সমান এইট। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে বেস আছে ওয়ান, তো ওয়ান এর পাওয়ার এখানে কত আমি জানি না, তো সমান হচ্ছে আট, এটা কি সম্ভব, ওয়ান এর পাওয়ার যাই হোক না কেন যত যতই দাও তুমি সেটা কত হয় ওয়ান, এক মানে যতবার গুণ করা হোক ওয়ান কি হয়ে যায়, ওয়ানই থাকে, সুতরাং এটা এইট হওয়ার সম্ভাবনা নেই, কাজে এটা কখনোই সমান হবে না, কাজে বেস কখনোই ওয়ান হবে না, এখানে ওয়ান হবে না বেস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কেন হয় না, এখানে কিন্তু কিছু কিছু শর্ত থাকে অঙ্কের মধ্যে, বিশেষ করে সূচকের চ্যাপ্টারে দেখেছো এ গ্রেটার দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, এগুলি লেখা থাকে, হয়তো তোমরা গুরুত্ব দিয়ে দেখো না, কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে গণিতের জন্য, হ্যাঁ এগুলো এই শর্তগুলি আমরা দিয়ে রাখি বা দিতে হয় আমাদের, না দিলে গণিত অঙ্কটা যেটা করছো এই পাশে পাশে হয়তো তোমরা করে ফেলো সমান, কিন্তু ওই সাপেক্ষে সমান, ওই শর্তগুলোর সাপেক্ষে কিন্তু সমস্যাটা সমান হয়। তো যাই হোক, তো ওয়ান হবে না এটার একটা ব্যাখ্যা আমি তোমাদের সামনে দাঁড় করালাম। এবার দেখো যে আমাদের জানা আছে ইনটু থাকলে সেটা প্লাস হয়, তাহলে এখানে কি হবে, বেস এক্স সরি বেস তো নেই, তো এখানে এক্স কিউব
প্লাস হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস, লগ অফ ওয়াই, লগ অফ ওয়াই স্কোয়ার প্লাস লগ অফ জেড, এই আমার ইনটু ছিল, আমি প্লাস করে দিলাম। এখন কি হবে, থ্রি সামনে আসবে, তাহলে থ্রি লগ অফ এক্স, এই টু আসবে, আমরা জানি সূচকের লগের যে সূত্র সেই সূত্র অনুযায়ী টু আসবে সামনে, তাহলে টু লগ অফ ওয়াই, আর এখানে হচ্ছে লগ অফ জেড। তো আমাদের প্রমাণে কি ছিল, ওয়াই সামনে ছিল লগ অফ এক্স, কিন্তু আমার এখানে আছে থ্রি, তো আমাদের মান তো দেওয়াই আছে যে ওয়াই সমান কত থ্রি, তা আমি এখানে থ্রি এর পরিবর্তে ওয়াই বসিয়ে দিলাম, আর লগ অফ এক্স থাক, লগ অফ এক্স প্লাস টু আছে, টু হচ্ছে এক্স এর মান, তো টু এর পরিবর্তে আমি এক্স লিখে দিলাম, আর এখানে আছে লগ অফ ওয়াই প্লাস লগ অফ জেড, আমি দেখতে পাচ্ছি যে এটার সাথে মিলে গেছে, তো দুই নম্বর অঙ্কের জন্য এটা যথেষ্ট, ডান পক্ষ আমার মিলে গেল। এই ছিল ছোট্ট একটা সমস্যা। তো এই জাতীয় অঙ্ক যদি থাকে, তুমি লগের সূত্র ব্যবহার করে সিম্পলি করে ফেলতে পারছো। তুমি যদি একটু, এগুলো আরো অনেক অঙ্ক আছে, তোমাদের টেস্ট পেপার আছে, টেস্ট পেপার যদি একটু দেখো, ঘাটো বিভিন্ন স্কুলে কি ধরনের প্রশ্ন হয়, তাহলেও কিন্তু তোমরা এই সলভ গুলো যদি করো, তো দেখবা যে আসলে খুব বেশি পরিবর্তন থাকে না, বইয়ে যা আছে এটারই এদিক সেদিক ঘুরিয়ে। তো আমি এটা মুছে দিচ্ছি, এবার আমরা দেখি পরের অঙ্কটা, এরপরে কি আছে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দেখো যে খ নাম্বার সমস্যাটা কি। আমি এখান থেকে যদি চলে আসি, আমি এখান থেকে যদি আসি, এখানে আমি রেখে দিলাম, তো সেভেন আছে লগ এত, প্লাস জেড আছে লগ অফ এত, প্লাস ওয়াই আছে লগ অফ এত, এটাকে আমরা সরলীকরণ করব বা সরল করছি। তো দেখো এখানে সেভেন, তো আমি সেভেন লিখলাম লগ এক্স, এক্স এর মান আছে এখানে টু, তা আমি যদি মানটা বসিয়ে দিই তাহলে টু, উপরে ফোর, ওয়াই আছে মান থ্রি, থ্রি এর পাওয়ার থ্রি, আর হচ্ছে এখানে জেড, জেড এর মান হচ্ছে কত, ফাইভ, জেড এর মান ফাইভ, তারপর প্লাস জেড, জেড হচ্ছে ফাইভ, লগ এখানে জেড এর মান হচ্ছে ফাইভ, ফাইভ স্কোয়ার, এক্স, এক্স এর মান টু, টু কিউব, ওয়াই থ্রি ইন্টু থ্রি, প্লাস ওয়াই হচ্ছে এখানে থ্রি, তাহলে থ্রি লগ ওয়াই হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এক্স হচ্ছে টু, টু টু দি পাওয়ার ফোর ইন্টু জেড হচ্ছে ফাইভ। তো আশা করছি অনেকের কাছে অঙ্কটা এখন সহজ হয়ে গেল। দেখো তোমাদের বইয়ে অঙ্ক আছে এরকম, কত নাম্বার যেন, তোমাদের বইয়ে চার নাম্বার অঙ্কে আছে এরকম একটা সমস্যা, কিন্তু এরকম ভেঙে দেয়নি। তাহলে এইভাবে যদি, এইভাবে যে লাইনটা পেলাম ওই বইয়ের অঙ্কটাকে ভাঙলে পরে হয়তো এরকম পাবো, তার মানে আমি কি বলতে পারি, বইয়ের চেয়ে দিয়ে অঙ্কটা সহজ। বইয়ের অঙ্কটা দেখলে একটু চিন্তা করতে হয় এটা কি করব, আশি আছে মনে করো বা কোথাও একাশি আছে, এটাকে আমি কিভাবে লিখবো, এটাকে কিভাবে লিখবো, দেখো এটারই কিন্তু, এটাই কিন্তু এভাবে লিখতে হয়। তো একাশি কিভাবে ভাঙতে হয়, এটা যদি ভাঙো তাহলে কি হবে, তিন দিয়ে ভাঙো, হ্যাঁ, তিন সাতাশে একাশি, আবার তিন, তিন নং সাতাশ, আবার তিন, তিন তিরিকে নয়, তাহলে তিন কয়টা হলো, চারটা। তো এইভাবে ভাঙতে হতো, কিন্তু ওরা কি করেছে, মান বসানোর কারণে আমাকে দেখলাম যে, আমি দেখলাম যে এটা বইয়ের চেয়ে, বইয়ের অঙ্কটা চেয়ে সহজ হয়ে গেল, কারণ তারা ভেঙে দিয়েছে আমাকে, তো সুবিধা হলো। তো এই জন্য সৃজনশীল অঙ্ক যেভাবেই দেখ না কেন, ভয়ের কিছু নেই, একটু প্র্যাকটিস। এবার দেখো সেভেন আমরা লগ এর নিয়ম অনুযায়ী, যে লগ এর যে সূত্রটা ছিল এর আগে একটু ব্যবহার করেছিলাম, সেটা কি, বেস এ লগ অফ এম, তার পাওয়ার হচ্ছে আর, তো আমরা জেনেছিলাম যে আর কি হবে, সামনে আসে, তাহলে আর যদি সামনে চলে আসে, বেস এ লগ অফ এম, তাহলে সামনে যদি থাকে তাহলে আবার পাওয়ার এখানে নেওয়া যায়, তাই না, তো এখান থেকে যদি এখানে আসা যায় তাহলে এখান থেকে ওখানেও লেখা যাবে, তো আমরা এইভাবে লিখতে পারি। তো ওই অনুযায়ী আমরা সেভেনটাকে দিয়ে দেবো পাওয়ার হিসাবে, তাহলে কি করব, টু টু দি পাওয়ার ফোর, থ্রি ইন্টু ফাইভ, সেভেন চলে যাবে উপরে পাওয়ার হিসাবে। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না, কেউ কি কিছু কমেন্টস করছো,
যে কোন রকম প্রবলেম ফেস করছো কিনা কেউ? স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি মোহাম্মদ মান্নান, ভালো আছি স্যার মান্নান স্যার। অন্তর রায়, সাউন্ড ক্লিয়ার, ওকে ফাইন, তাহলে সাথেই থাকো, বন্ধুদেরকে জানিয়ে দাও, যদি সবকিছু ঠিক থাকে আমরা তো এরপরে এই লগ এর চ্যাপ্টার শেষ হলে আমরা কিন্তু চলে যাব ধারা রঙ্কে, অর্থাৎ 13 অধ্যায়। আগামী মঙ্গলবার তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও 13তম অধ্যায় নিয়ে আমরা কাজ করব। তো যারা ইতিমধ্যে করে ফেলেছো, যারা করনি তো ভালো, যারা করে ফেলেছো তাদের প্র্যাকটিস হবে, আর যারা করনি কেমন, তাদের জন্য তো ভালোই হবে, নতুন হবে। তো এবার বন্ধুদেরকে জানিয়ে দিও। এবার দেখো ফাইভ কি হবে, যাবো ওখানে উপরে যদি যায় তাহলে কি হবে, ফাইভ স্কোয়ার, টু কিউব, থ্রি, ফাইভ যাবো ওখানে পাওয়ার হবে, আর এখানে থ্রি টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ, থ্রি যাবে উপরে। বেশ, তাহলে আমাদের পাওয়ার চলে গেল। তো পাওয়ার যদি উপরে চলে যায়, এখন আমার কাজ কি, তোমরা তো জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই পাওয়ারের উপর পাওয়ার সেটা সূচকের নিয়ম, পাওয়ারের উপর পাওয়ার সেটা হচ্ছে সূচকের নিয়ম। তো সেই সূচকের নিয়ম অনুযায়ী এখানে কি হবে, গুণ হবে। তাহলে এখানে টু আছে, আর চার আর সাত গুণ করলে চার সাথে আটাশ, আর থ্রি এর পাওয়ার হবে সেভেন, আর ফাইভ এর পাওয়ার সেভেন। ওকে, এবার এখানে ফাইভ দেখো কি হবে, পাঁচ দুগুণে দশ হবে পাওয়ার, টু তিন পাঁচে পনেরো, থ্রি থ্রির পাওয়ার ফাইভ। আশা করি লেখা ভালো বোঝা যাচ্ছে, তাই তো? এবার এখানে থ্রি তিন চারে বারো হবে, টু হবে তিন চারে এখানে বারো, ফাইভ পাওয়ার নেই তাহলে তিন হবে এখানে থ্রি। বেশ, এবার দেখো খুব সিম্পল হয়ে গেল, লগ এত প্লাস লগ অফ এত প্লাস লগ অফ এত, এখন প্রত্যেকের মধ্যে লগ আছে, তো এটা প্লাস আকারে আছে। তা আমরা এর আগের অঙ্কে দেখেছিলাম ইনটু ছিল প্লাস করেছিলাম, সূত্র দেখেছি আমরা, ইনটু ছিল প্লাস করেছিলাম, তাহলে প্লাস থাকলে আমরা কি করব, ইনটু আকারে লিখতে পারি, যে প্রথম সূত্রটা এই সূত্র অনুযায়ী যে লগ আমরা কমন নেই, তাহলে এই এম আর এন কি হয়ে গেলো, এখানে ইনটু হয়ে গেল। তাই সেই চিন্তা করলে লগ আমি যদি এখন কমন নেই তাহলে এইগুলো ইনটু হয়ে যাবে। তো আমরা একটু পাশে দেখি কি করব, তো লগ কমন নিব, এবার লগ যদি আমি কমন নেই, যদি বেস থাকতো তাহলে বেসটা আমরা লিখতাম, তাহলে কি হবে, লগ কমন নিলাম, কমন নিলে এত ইনটু এত ইনটু এত, এই সংখ্যাগুলো এখানে আমাদের হবে, তাহলে টু টু দি পাওয়ার টোয়েন্টি এইট, টু টু দি পাওয়ার টোয়েন্টি এইট, আর নিচে আছে থ্রি সেভেন, ফাইভ সেভেন, উপরে আছে ফাইভ টেন, টু টু দি পাওয়ার ফিফটিন, থ্রি ফাইভ, উপরে থ্রি টুয়েলভ, আর এখানে টু টুয়েলভ ইন্টু ফাইভ কিউব। ওকে, তো দেখো সবগুলির পাওয়ার এখানে যা যা আছে তাই লিখেছি, কঠিন কিছু না, যা আছে ওখানে ইন্টু দিয়ে জাস্ট তাই লিখেছি। এখন যেটা করব সবগুলো পাওয়ার আমরা বেস ধরে ধরে এক করে ফেলবো। তো আমরা জানি এখানে থ্রি, এখানে আছে সেভেন, আর একটা থ্রি দেখি খুঁজে, এখানে একটা থ্রি, কেমন আমরা দেখে নেব যে থ্রি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে থ্রি এর পাওয়ার ফাইভ, এখানে সেভেন, তো সাত এবং পাঁচ, তো ইনটু থাকলে সূচকের নিয়ম, ইনটু থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ, তাহলে এই থ্রি আর এই থ্রি তাহলে কি হবে, পাঁচ আর সাত, সাত পাঁচ এখানে বারো হবে, আর টু কত হয়, কত হয় টু ফিফটিন, আর এখানে টু আছে বারো, তো বারো আর পনেরো, পাঁচ আর দুই সাত, সাতাশ, আর এখানে ফাইভ কত, সাত, আর এখানে তিন, দশ, উপরে টু টোয়েন্টি এইট, ফাইভ টেন, থ্রি টুয়েলভ। ওকে, এবার দেখো এখানে নিচে ফাইভ এর পাওয়ার টেন, এখানেও ফাইভ এর পাওয়ার টেন, তার মানে পাঁচ দশ বার গুণ, চিন্তা করতে পারো সংখ্যাটা কত বড়, অনেক বড় সংখ্যা, পাঁচ যদি দশ বার গুণ করা হয় খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, খুবই আমরা কেটে দেব, সমান যেহেতু হয়ে গেল কেটে দিলাম, থ্রি এর পাওয়ার বারো, থ্রি এর পাওয়ার বারো কেটে দিলাম, এখানে যেহেতু বিয়োগ আছে ভাগ আছে
ভাগের বেলায় বেস যদি এক থাকে আমরা জানি পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় তাহলে কি হবে 2 log of 2 এখানে 28 বিয়োগ হবে 27 আর যদি কেটে দিতাম তাহলে একটা হয়ে যেত তো যাক আমরা কাটলাম না এভাবেও লিখতে পারি তাহলে কি হবে log of 2 1 পাওয়ার 27 28 থেকে 27 বিয়োগ 1 আমার লেখার প্রয়োজন নেই তো 1 তো সামনে এভাবেই থাকে পাওয়ার তো 1 আছেই সব সময় তো log of 2 এই হচ্ছে আমাদের অ্যানসার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই জাতীয় যত অঙ্ক আছে আমরা কিন্তু এইভাবে ছোট ছোট করে মৌলিক সংখ্যায় ভাঙব যেমন দেখো 2 3 5 ওরা মান দিয়ে দিয়েছিল বিদায় সুন্দর হয়েছিল আমার জন্য সমস্যা হয়নি ভাবতে হয়নি কিন্তু যদি সংখ্যাগুলি থাকতো তাহলে আমাকে কিন্তু ভাঙতে হতো মৌলিক সংখ্যা যেমন 25 5 5 এ 25 ছিল উপরে হয়তোবা তাই 25 কে এইভাবে লিখব এখানে 8 ছিল হয়তোবা আমি 4 দুগুণে 8 আমি 4 আর 2 লিখব না আমি লিখব 2 টু দি পাওয়ার 3 2 কিউব লিখব আমি কেন কারণ আমি এটাকে একেবারে ছোট ছোট মৌলিক উৎপাদকে ভেঙে নেব তাহলে কাজ করতে আমার সহজ হবে এই জাস্ট এই পয়েন্টটা মনে রাখলি এই অঙ্কগুলি সহজ আর পাওয়ার নিয়ম এই তো তোমরা জানো সূচকী নিয়মে পাওয়ারে পাওয়ারে গুণ হয় লগ কমন নিলে লগের সূত্র অনুযায়ী গুণ হয় তারপরে এখানে ভাগ করবো যেহেতু উপর নিচে কাটাকাটি যায় করে ফেলবো ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন বইয়ের জাতীয় অঙ্ক যে কয়টা আছে আর টেস্ট পেপার খুঁজবে এগুলো প্র্যাকটিস করবে আচ্ছা তো শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী আমাদের আরেকটা অঙ্ক শেষ হয়ে গেল এবার আমাদের আরেকটা রয়ে গেল যেটা গ তোমরা তো জানো সৃজনশীলের তিনটা অংশ থাকে ক খ গ 2 4 4 করে তো আমাদের নেক্সট আরেকটা অংশ রয়ে গেল যেটা সেটা দেখো এটা বইয়ের একটা তোমাদের খুবই পরিচিত একটা অংক কিন্তু এখানে দেখলে হয়তো মনে হচ্ছে কেমন জানো হ্যাঁ খুব কঠিন কঠিন একটা ভাব মনে হচ্ছে কিনা এতগুলো এক্স ওয়াই জেড কি করবো আসলে কিছুই না যে মান আর বসানোর পরে অঙ্কটা দেখবা তোমার বইয়ে ঠিক হুবহু একটা অঙ্ক উদাহরণে আছে আমি একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের একটু ভাগ মানে সমাধানটা দেখাতে চাচ্ছি দেখাবো তো দেখো এখানে লগ ওয়াই মান আছে 3 তা আমি কি লিখব 3 রুট কিউ ওয়াই এর মান 3 থাকলো লগ এক্স এর মান হচ্ছে 2 ওকে মাইনাস ওয়াই হচ্ছে 3 এক্স 2 এক্স হচ্ছে 2 ইনটু জেড হচ্ছে 5 এবার দেখো এক্স হচ্ছে 2 ওয়াই হচ্ছে 3 আর এখানে লগ জেড জেড হচ্ছে 5 জাস্ট মানটা বসালাম এবার আশা করি তোমরা বুঝে গেছো যে তোমাদের বইয়ে ঠিক উদাহরণে এরকম একটা অঙ্ক আছে তবে এত ভাঙানো নাই অন্যভাবে এখানে 8 ছিল এখানে 27 ছিল এখানে 1000 ছিল রোটোবার এরকম তো দেখো মান বসানোর কারণে কিন্তু এটা সহজই হলো কিউব যেহেতু আর এখানে আছে রোটোবার আমরা তো জানি এটা হলো রোটোবার মানে হচ্ছে ঘন বর্গমূল এটা বর্গমূলের চিহ্ন তো বর্গমূলের যে এখানে পাওয়ার 3 এর পাওয়ার যে রোটোবার দেওয়া আছে রোটোবার মান আমরা জানি হাফ ওই হাফ আর এখানে 3 এটা গুণ করলে কত হয় হাফ রোটোবার হচ্ছে এখানে হাফ আর এখানে 3 এই দুটো আমরা গুণ করলে কি পাবো 3/2 পাবো তার মানে হচ্ছে এই 3 এর পাওয়ার এই 3 এর পাওয়ার হচ্ছে 3/2 অনুরূপভাবে এখানে 2 3 আছে থাক আমি এখানে 2 আছে আমি যদি এটাকে রোটোবার দিয়ে 4 লিখি 2 কে কি করলাম রোটোবার 4 করলাম কেন করলাম কারণ আমি জানি যে রোট মানে হচ্ছে হাফ এই পাওয়ারটা হাফ চলে যাবে এই হাফ যদি এখানে চলে আসে আবার সেই 3/2 হয়ে যাবে এখানে দেখো মাইনাস 3/2 5 দুগুণে এখানে 10 আছে থাক এখানে 3 দুগুণে 6 মাইনাস লগ 5 থাক এটা এবার দেখো এই 3/2 এখানে 3/2 আছে সামনে আমি এই 3/2টা তাহলে সামনে নিয়ে আসবো লগের নিয়ম অনুযায়ী তাহলে কি করব 3/2 log 3 তার মানে এখানে লিখব 3/2 log 3 প্লাস এখানে হাফ দেব পাওয়ার তাহলে প্লাস 3 log 4 এর পাওয়ার হাফ মাইনাস 3/2 log যা আছে তাই থাকবে
माइनस थ्री बाई टू लॉग टेन और नीचे अमी जो दे लॉग कॉमन नहीं कि हबे सिक्स बाई फाइव लॉग टमी कॉमन निला सिक्स बाई फाइव भाग हुए गल एबार देखो थ्री बाई टू लॉग थ्री आइकने थ्री ये हाफ टच जो दे सामने आशे हाफ इनटू थ्री तब मने थ्री बाई टू इखने log 4 minus 3 by 2 log of 10 इखने 3 by 2 সবার কাছেই আছে এবং log আছে log আছে এখানে log আছে তা আমি 3 by 2 log যদি সবার কাছ থেকে কমন নিয়ে ফেলি 3 by 2 log তো আমরা জানি সংখ্যাগুলো কি হবে প্লাস থাকলে ইনটু হবে আর মাইনাস থাকলে ভাগ হবে মাইনাস থেকে ভাগ আর এখানে আছে 10 আচ্ছা এবার এখানে 6/5 তাহলে 3/2 log এখানে ভাগের কাজ আগে তাহলে আমি কি করব 3 ইনটু 10 নিচে উপরে 4 দুই দিয়ে যদি কেটে দেই 2 5 আর নিচে 6/5 তাহলে 3/2 তিন দুগুণে ছয় নিচে 5 আর নিচে কত 6/5 আমার হয়ে গেল নিচে যা আছে উপরেও কিন্তু আমরা তাই পেয়ে গেলাম তাহলে কি হবে এটা যদি কেটে দেই এই অংশ আর এই অংশ থাকবে কি শুধু 3/2 থেকে যায় অর্থাৎ এরপর থেকে যাচ্ছে কত 3/2 এই হচ্ছে অ্যানসার তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমাদের এই অঙ্কটা কত সহজেই কিন্তু করে ফেলা যাচ্ছে আর ঠিক এই অঙ্কটাই কিন্তু তোমাদের বইয়ে একটা উদাহরণে আছে একটু ডিফারেন্ট ওয়েতে করা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করলাম তুমি জাস্ট এই কথাটা মনে রাখতে পারো যে এখানে মানটা বসানোর পরে এখানে 3/2 যেহেতু আসছে বা আসে আমি এখানে আনার চেষ্টা করব এখানে আনার চেষ্টা করব ওই 3/2 সবার মধ্যে আনার চেষ্টা করব আর এই 3/2 এখানে দেখো 2 ছিল কিন্তু আমার এখানে 2 আস ভাগ হয়ে আসার কথা যেহেতু নাই কি করব এই মানে 2 কে আমি বর্গমূল করে দিলাম এমন এমন একটা বর্গ সংখ্যা লিখলাম যেন মান 2 ই হয় কারণ 4 কে বর্গমূল করলে কত হয় 2 তাহলে 4 কে বর্গমূল করলে যদি 2 হয় আমি এখানে পাওয়ার দিয়ে দিলাম রুট তো এটার মান হাফ এই হাফ চলে আসবে এখানে হাফ যদি আসে তাহলে 3/2 হয়ে গেল কেমন তো এইভাবে কিন্তু করা যাচ্ছে আর তোমার বইয়ে আছে এখানে 64 তাই না আট আছে লগ অফ লগ এইট আমি এইট কে যদি রুট ওভার 64 করি কেমন তো ওইখান থেকেও কিন্তু আমার এই 3/2 টাই আনার চেষ্টা করতে হবে এই 3/2 টা আনলে আমার এই অঙ্কটা সিম্পলি হয়ে যাবে একদম সিম্পল হয়ে যাবে তো আশা করছি তোমাদের বইয়ে এই অঙ্কটা কিন্তু খুব বেশি থাকে সৃজনশীল আকারে বানানো বা বিভিন্ন ভাবে আসে এই অঙ্কটা তো এটা বিভিন্ন ভাবে সংখ্যায় পরিবর্তন করে দেয়া হয় তুমি এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে যেভাবেই দেখ না কেন তোমার নিয়ম যদি ঠিক থাকে তবেই তো হয়ে গেল আর সবচেয়ে বড় কথা হচ্ছে সহজ করে করা অঙ্কগুলোকে সহজভাবে উপস্থাপন করা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই সৃজনশীল অঙ্কটা করে দিলাম হয়তো ভালো লেগেছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে অনুশীলন করবে এই বিষয়গুলো আর নেক্সট ক্লাসে দেখা হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।